না অবশ্যই, এখন আমি যেটা বললাম যে আমরা যে অবস্থায় আছি এখান থেকে অবশ্যই আমাদের সিরিজ জেতা উচিত, বাট স্টিল আমাদের ওই পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। অবশ্যই সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, ওর প্রথম ম্যাচ হিসেবে ও যেই অ্যাপ্রোচটা ছিল ব্যাটিংয়ে, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওটা দেখে আমি আসলে কনফিডেন্স পাইছি যে না, ওকে দেখে কখনোই নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় টিমের এগেনস্টে। সো আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে বিপিএলে আমাদের বড় বড় কিছু পার্টনারশিপ ছিল, যখন ওভাবে শুরু করছে তখন আমরা জাস্ট ব্যাটিং করতেছিলাম। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ লাইভ দেখুন টফিতে। না ওরকম আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না, আমি যেটা বললাম যে আমি বল দেখেছি আর ওই অনুযায়ী জাস্ট রিয়্যাক্ট করেছি। সো আর চেষ্টা করেছি যে গ্যাপটা ইউজ করার, তো ওই কারণে হয়তো আমি বাউন্ডারিগুলো মারতে পেরেছি। হ্যাঁ, আমরা যারাই খেলছি আজকে বিপিএলে, আমরা যেভাবে ব্যাটিং করেছি বা যেই প্ল্যানিং ছিল বা যে মন মানসিকতা ছিল, ওটাই জাস্ট আমরা আজকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ওরকম মানে ডিফারেন্ট কোনো কিছু কেউই করতে চায় না। না ওরকম কিছু ছিল না, শুরুতে ভালো একটা স্টার্ট পাইছি, জাস্ট ওই মোমেন্টামটা কন্টিনিউ করার চেষ্টা করছি। আর নর্মাল প্ল্যানই ছিল যে এক্সট্রা অনেক কিছু করবো, তার প্ল্যান ছিল না, জাস্ট আমি জাস্ট বল দেখছি আর ওইভাবে রিয়্যাক্ট করছি। না অবশ্যই ডিফারেন্ট একটু তো আছে, কারণ আমি রেগুলার রান করেছি এবং অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যখন রেগুলার রান করবো তখন একটা আলাদা তো কনফিডেন্স থাকেই, আর গেম সম্পর্কেও অনেক ধারণা আসে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কীভাবে ইনিংসটা বিল্ড করবো, ওই ধারণাটা আমার ভালো ছিল, বা ইনিংসটা কীভাবে স্টার্ট করবো এটা আমার ধারণাটা ভালো ছিল, তো ওইটাই আমি জাস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। না অবশ্যই যেরকম টিম, ওরা ওয়ান অফ দ্য বেস্ট টিম আমার মনে হয়, আর ওরা এখন যেরকম ক্রিকেট খেলতেছে অবশ্যই মানে অনেক আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, বাট এই টিমের এগেনস্টে আমরা যখন ম্যাচ জিততেছি অবশ্যই এটা আমাদের টিমকে অনেক কনফিডেন্ট দিবে, এবং আমরা সামনে যখন আরও বড় বড় টিমের সাথে খেলবো, বেশি বেশি ম্যাচ খেলবো, তখন আমাদের এই টিমটাও আস্তে আস্তে বিল্ড হবে আমার কাছে মনে হয়। এবং আমি যে ওয়ান ডে টিমটা যেরকম এখন অনেকটা ভালো করতেছে, আমার মনে হয় টি টোয়েন্টি টিমও আস্তে আস্তে ওরকম একটা জায়গায় যাবে। না আমরা যখন শেষে 10 ওভার যেভাবে আমরা কামব্যাক করেছি বোলিংয়ে, তখনই আমাদের ওই কনফিডেন্সটা আসছে যে এই রান চেস করা সম্ভব। যেভাবে শুরুটা আমরা পেয়েছি ব্যাটিংয়ে, তখন থেকে আমরা ওই কনফিডেন্সটা পাইছি যে আমরা যদি একটা পার্টনারশিপ, দুইটা পার্টনারশিপ করতে পারি, এই খেলাটা আমরা জিততে পারবো। অবশ্যই এরকম বড় একটা টুর্নামেন্টে যখন টিমের হয়ে ভালো করতে পারবো অবশ্যই তো ওই কনফিডেন্স দেয়, তো ওইটাই জাস্ট চেষ্টা করি যে ওই কনফিডেন্সটা নিয়ে ব্যাটিং করার। বাট প্রত্যেকটা দিনই নতুন দিন, নতুনভাবে শুরু করতে হয়, আগের ওই চিন্তাগুলো থাকে না, বাট একটা ভিতরে ভালো লাগা কাজ করে। বাট যখনই ব্যাটিংয়ে যাই তখনই ওই নতুন দিন হিসেবে ইনিংসটা প্রথম থেকে শুরু করার চেষ্টা করি। না আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট স্পেল করেছে ও, আর বিপিএলেও যেভাবে বোলিং করেছে ওই জিনিসটা হয়তো ওর এই এই ম্যাচে ওই কনফিডেন্সটা কাজে দিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে এই হাসান মাহমুদ, তাসকিন, মোস্তাফিজ শেষের তিনজনেই খুবই ভালো বল করেছে, যার কারণে 157-তে আমরা 56-তে ওদেরকে আটকাইতে পারছি। সো ওই তিনজনের রোলটাই অনেক ইম্পর্ট্যান্ট ছিল।